জেন্টলম্যান, আপনারা সবাই জানেন আজ সেন্ট ক্রিয়েশনের ফ্যাশন ডিজাইনার সিলেকশন কম্পিটিশনের ফাইনাল ডে। আর আমাদের মধ্যে উপস্থিত আছেন ভেরি ফেমাস ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিজাইনার শ্রীমতী শাবনী দাস এবং অতি পরিচিত অভিনেত্রী শ্রীমতী সোনালী চৌধুরী। আমাদের কন্টেস্টেন্টরাও কিন্তু তাদের ক্রিয়েশনস নিয়ে একেবারে রেডি, তাই আর সময় নষ্ট না করে আমি আমাদের প্রথম কন্টেস্টেন্ট মিস স্মিতাকে মঞ্চে ডেকে নেব। ওরে পাগলি রে, কোথায় যাচ্ছিস? আবার কাউকে হেল্প করার ভূত তোর মাথায় চাপলো? এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করি, কবে যে নিজের কথা ভাববে। আরে কি করছিস? কত মিনিট বাকি রে? 7 মিনিট। এবার ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী ফাইনালিস্ট বন্ধি রায়কে। আমাদের দুজন ফাইনালিস্ট তাদের প্রোডাক্ট জাজেসদের সামনে শো করেছে, বাট আনফরচুনেটলি মিস রাধিকা মিত্র এখনো এখানে পৌঁছতে পারেননি, তাই আমরা বাধ্য হচ্ছি মিস রাধিকা মিত্রকে এই কম্পিটিশন থেকে ডিসকোয়ালিফাই করতে। তাই আর সময় নষ্ট না করে আমি জাজেসদের মধ্যে শ্রীমতী সোনালী চৌধুরীকে অনুরোধ করছি মঞ্চে এসে উনি যেন উইনারের নাম ঘোষণা করেন। On the basis of performance, we have decided that... 1 minute! ম্যাম, আমি এতটা দেরি করে আসার জন্য আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি, কিন্তু ম্যাম আমাকে একটা সুযোগ দিন। বাট রাধিকা, ইউ আর টু লেট। কি রে, বল না, তুই পারবি। ম্যাম আমি ইচ্ছে করে লেট করিনি, ম্যাম আমাকে শুধু একটা চান্স দিন, একটা চান্স দিন ম্যাম, নিজের নিজের ডিজাইনগুলো প্রেজেন্ট করার জাস্ট একটা চান্স দিন, প্লিজ ম্যাম একটা চান্স দিন আমাকে। ঠিক আছে, তুমি তাহলে তোমার ডিজাইনগুলো এবার আমাদের প্রেজেন্ট করো। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। তিনজন কন্টেস্ট্যান্টের ক্রিয়েশনস দেখেই আমরা রিয়েলি ইমপ্রেসড, আমাদের খুব ভালো লেগেছে। যেহেতু এটা কম্পিটিশন, তাই একজনকে তো ফার্স্ট করতেই হবে। আমাদের বিচারে যে ফার্স্ট হয়েছে, দ্য উইনার ইজ রাধিকা মিত্র। ইয়েস ইয়েস, রাধিকা, রাধিকা প্লিজ তুমি মঞ্চে এসো। রাধিকা দেখ, কত ঠাকুরের নাম নিয়েছি তোর জন্য, তুই জানিস? আরে রাধিকা বনি, কাঁদছ কেন তুমি? এত করে ঠাকুরকে ডাকলাম, এত খাটলাম, তাও পারলাম না। আর তুমি তুমি এত লেট করে এসো, ফার্স্ট হয়ে গেলে। বাট আই রিয়েলি নিড দিস জব। ফ্যাশন ডিজাইনিং এর জবটা যদি আমি না পাই, তাহলে তাহলে বাপি আমার বিয়ে দিয়ে দেবে।
মিস রাধিকা মিত্র, প্লিজ কাম অন স্টেজ। যাবি না? চল চল। Here it is. Radhika, sign karo. Sorry, ma'am. আমি এই চাকরিটা করতে পারবো না। For some personal reason. আমার একটা অনুরোধ আছে ম্যাম। আপনারা যদি এই অফারটা বন্নিকে দেন তাহলে আমি খুব খুশি হব। ইনফ্যাক্ট ও তো ফার্স্ট রানার আপ। আর ইউ শিওর? ইন দ্যাট কেস সেন্ট ক্রিয়েশনের দরজা কিন্তু তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে, সেটা মাথায় রেখো। আর ইউ একটা অফার কেউ ছাড়ে নাকি? আমি জানি ম্যাম, কিন্তু আমার বিশ্বাস আমার যদি যোগ্যতা থাকে আর আমার সঙ্গে আমার যদি গোপাল ঠাকুর থাকেন তাহলে আমি নিশ্চয়ই এরম সুযোগ আবার পাব। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় আমার চেয়ে পন্নির এই সুযোগ পাওয়াটা খুব দরকার। প্লিজ ম্যাম, এই সুযোগটা ওকেই দিন আপনারা। আসি ম্যাম। অল দ্য বেস্ট বন্নি, খুব ভালো করে কাজ কর। রাধিকা, আমি যে কি বলে তোমায় থ্যাঙ্কস জানাবো? তুমি আমাকে থ্যাংক ইউ বলবে কেন? তুমি তো এটা ডিজার্ভ করো। যাও। Nice to meet you, sir. এবার থেকে আমরা একসাথে মিলে কাজ করব আর কলকাতার এক নম্বর ব্র্যান্ড সেন ক্রিয়েশনকে মার্কেট থেকে আউট করে দেব। সো আপনি সেন ক্রিয়েশনকে মার্কেট থেকে আউট করতে চান, রাইট? অফ কোর্স। ইফ আই এম নট রং, আপনি যেটা পড়ে আছেন সেটা সেন ক্রিয়েশনস এর ডিজাইন, রাইট? রাইভাল ব্র্যান্ড, খুলুন। স্যার বলছেন সেন ক্রিয়েশন তো আপনার রাইভাল ব্র্যান্ড, তাই না? তাদের গার্মেন্টস আপনি পরে আছেন, ওটাকে খুলে ফেলুন। বাট এখন এখন কি করে? দেখুন, আমি আমি বলছি আমি আর ইউজ করব না, ঠিক আছে? আজকে সরি, ভেরি সরি। আই এম সরি মিস্টার ব্যানার্জি।
ডিল ক্যান্সেল। না 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 প্লিজ, আমি আমি খুলে দিচ্ছি। আপনাকে আর আমার ক্রিয়েশন পড়তে হবে না। হোয়াট, কে আপনি? কর্ণ সেন, সন অফ আদিনাথ সেন, দ্য ক্রিয়েটার অফ সেন ক্রিয়েশনস। আপনি আমাদের ডিল রেফিউজ করেছিলেন, আর আমি না শুনতে পছন্দ করি না। দক্ষিণেশ্বর মন্দির উদ্বোধন পর্ব 16-18 ডিসেম্বর সন্ধ্যে 6:30 জি বাংলা। না না, তুই এই মাত্র কি বললি? তুই বিয়ের দিনে ছুটি নিতে পারছিস না? আচ্ছা, বাড়িতে বিয়ে আর আমার ছেলেটা বিদেশে থাকবে, সেটা ভালো দেখায় বল? আমি অত সত্য জানি না, তুই ছুটি নিবি? আহ, না তোকে কিছু বলছি না, তুই রাখ 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 রাখ। দিদি, ও দিদি, আহ, ঠিক ধরেছি। পায়েসের গন্ধে ঘর একেবারে মোমো করছে। হঠাৎ দনের গুড়ের পায়েস বানালে? রাধিকা আজ কম্পিটিশনে জিতে ফিরবে, মেয়েটা নুলেন গুড়ের পায়েস খেতে এত ভালোবাসে তাই বানালাম। পায়েসটা কোথায় গেল? কম্পিটিশনে নাম দিল আর তুমি ননেন গুড়ের পায়েস বানিয়ে ফেললে। দিদি, তুমি যে কি করো না! আমার রাধিকা কিন্তু কোনো বিষয়ে হারেনি সোনালি, আর ও আমার কাছে আমার কৌশিকের চেয়ে কোনো অংশে কম নয়। সত্যি দিদি, একটা পরের মেয়ের জন্য তুমি তোমার নিজের ছেলেকে পর করে দিচ্ছ, কত বড় মন তোমার! ও কিন্তু এখন আমার ছেলের হবু বউ। সৌমি, হ্যাঁ, একবার দেখ তো কে এসেছে। দেখছি। আর ওকে আমি আমার নিজের মেয়ের ভালোবাসা দিয়ে মানুষ করেছি সোনালি। জেম্মা, এই দেখো জেম্মা, রাধিকা দিদির বিয়ের ডিজাইনার শাড়ি চলে এসেছে। মা, ও মা, দেখো সেন ক্রিয়েশন থেকে কুরিয়ার করে পাঠিয়েছে। তুই থাম তো, সেন ক্রিয়েশন থেকে কুরিয়ার করে পাঠিয়েছে দিদি? ও দিদি, শোনো 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 শোনো, আমাকে একটা কথা বলো, এই একটা শাড়ির জন্য এত টাকা খরচ করার কি দরকার বলো তো? ডিজাইনার শাড়ি তো এখন অলিগলিতে পাওয়া যায়। ও দিদি, দিদি, আমি আসলে এটাই বলছিলাম যে এত বড় ব্র্যান্ডের ডিজাইনার শাড়ির কি দরকার? হ্যাঁ, রাধিকা তো কখনো মুখ ফুটে কিছু চায় না বলো, আর ওর বাবা মা যদি আজ বেঁচে থাকতেন তাহলে তো নিজেদের সব সাধ্য সম্বল অনুযায়ী মেয়ের বিয়ে দিতেন। আর সেখানে আমি ওর বাবা মাকে কথা দিয়েছিলাম জীবনে ওর কোনো কিছুর অভাব রাখবো না। দেখো, বাবা মার জায়গা কেউ নিতে পারে না, কিন্তু আমি তো আমার সব স্নেহ ভালোবাসা দিয়ে ওকে মানুষ করেছি, আর ও তো আমাকে মায়ের জায়গাটা দিয়েছে, তাই না? সব মানছি দিদি, কিন্তু কি বলতো, আসলে এখন তো তুমি রাধিকাকে কৌশিকের বউ করতে যাচ্ছ, আর হাজার হোক ছেলের বউ আর মেয়ে এক হয় না গো। হয় রে বাবা, সব হয়। বউকে মেয়ের মতো করে কাছে টেনে নিলে সব হয়। আর এখানে কৌশিক আর রাধিকা তো দুজনেই দুজনকে পছন্দ করেছে, রাধিকা আজীবন আমার কাছে থাকবে, বুঝলে? দিদি, জানি না এই কথাটা তোমার মনে এসেছে কিনা, কিন্তু আমি ভাবছিলাম যে দেখো, কৌশিক পড়াশোনার জন্য এত বছর বিদেশে ছিল, রাধিকা ওর ছোটবেলাকার বন্ধু, কিন্তু এত বছরে কৌশিকের পছন্দ যে চেঞ্জ হয়ে যায়নি সেটা তুমি কি করে নিশ্চিত? এমা, না না, আমি ওইভাবে বলতে চাইনি, আমি বলছিলাম কৌশিককে জিজ্ঞেস করে। তার কোনো প্রয়োজন নেই, আমার ছেলে আর আমার পছন্দ কখনো আলাদা হবে না। মনি, এই তো এসে গেছে। আয় এই না, জিতেছিস তো, আয় আয়। এই দেখ,
কি বানিয়েছি দেখ, ফেভারিট পায়েশ। আরে চাকরি তো পেয়ে গেছিস, জয়েনিং কবে থেকে? আচ্ছা শোন, তুই কিন্তু প্রথমেই বলবি যে তোর সামনেই বিয়ে। আসলে মনিব, মনিব আসলে চাকরিটা আমি করছি না জানো তো। কেন মনিব, আমার চেয়েও অন্য একজনের এই চাকরিটা খুব বেশি দরকার ছিল। শাবাস, এই জন্যই তোকে নিয়ে এত গর্ব করি। দেখেছ সোনালি, জানিস যারা নিজের কথা না ভেবে পরের কথা আগে ভাবে তাদের কি বলে? মানুষ। এত বড় চাকরিটা ছেড়ে দিলি কাকি? কাকি এত চিন্তা করছো কেন বলতো? আমি আবার ঠিক অন্য একটা চাকরি পেয়ে যাব। কিন্তু বিশ্বাস করো, ওই মুহূর্তে বন্নির হাসি মুখটা দেখে আমার কি যে ভালো লাগছিল না, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আরে তুমি এত চিন্তা করো না, আমি ঠিক অন্য একটা চাকরি আবার পেয়ে যাব। হ্যাঁ রে, হ্যাঁ কৌশিককে জানিয়েছিস? কৌশিককে? না না, ওর সাথে তো আমার সকাল থেকে কথাই হয়নি, কিভাবে জানাবো বলো? আরে বাবা, তোমরা তো টেনশন করছো কেন? দাদা ভাই এক্ষুনি চলে আসবে। আর রাধিকা দি, এই দেখো তোমার বিয়ের ডিজাইনার শাড়ি চলে এসেছে, খুলে খুলে দেখি কেমন হয়েছে। বিয়ের ডিজাইনার শাড়ি চলে, মনি বিয়ের ডিজাইনার শাড়ি চলে এসেছে, চলো একসাথে দেখবো। আর আরে কাকি মনে দাঁড়িয়ে আছো কেন? আমি আমি আগে দেখবো তো, জানি তো। তাহলে কি হবে? কি আর হবে, আমাকে ওদের অফিসে গিয়ে রিপ্লেস করিয়ে আনতে হবে শাড়িটা। ওই তো বাবা দাদা চলে এসেছে। দেখো না কৌশিক, ওরা আমাকে অন্য নদি, ওই অর্ডারটা আমরা পাইনি, তাই ওর মুড অফ। উফ বাবা, কাকা তুমিও না পারো বটে, এইটুকু ব্যাপারে এই অর্ডারটা পাওনি তো কি হয়েছে, পরের অর্ডারটা পেয়ে যাবে। কৌশিক তুমি মন খারাপ করছো কেন বলো তো? আচ্ছা কৌশিক, আমার না তোমাকে একটা জিনিস বলে, আমি খানিকক্ষণ একা থাকতে চাই। Excuse me. চিন্তা করিস না, আমি কথা বলছি। তোর বাবা চলে যাওয়ার পর আমাদের কাছে কি ছিল? কিচ্ছু না। এই রাধিকার বাবা তোর বাবা নিজের ভাইয়ের মতো ছিলেন। উনি না থাকলে আমাদের কি হতো বলতো? কোথায় যেতাম আমরা? দেখ অন্ধকার যেমন আসে, তারপরে তেমন আলোও আসে। এইসব ছাড়া তো মা, আমার ভালো লাগছে না। জীবনের সত্যিগুলোকে অ্যাভয়েড করবি, তাই তো? তোর জন্য একটা ভালো খবর আছে, রাধিকাজ কম্পিটিশনে ফার্স্ট হয়েছে। আর কদিন পরে তো তোদের বিয়ে, মেয়েটা তোকে খুব ভালোবাসে, তোরা সুখী হবি দেখিস। এখন যা তো, ওর সাথে একটু ভালো করে কথা বল না, গোমরা মুখ করে বসে আছে। আসার পর থেকে তো একটুও ভালো করে কথা বলিসনি, যা।
কনগ্রাচুলেট কর গিয়ে। যা। সরি না, মানে তখন আমার একটু মুডটা অফ ছিল। না না, ইটস ওকে। এক মিনিট। আচ্ছা, তুমি কি বলছিলে তখন? কথা কেটে দিলাম। আচ্ছা কৌশিক, তুমি কাল সন্ধেবেলা একবার আমার সাথে বাইরে দেখা করতে পারবে? ওকে। ছোট মা, ওই কাঁটা চামচ আর এমনি চামচ কোথায় যেন কিভাবে রাখে? আরে ক্যা ফর্ক পড়তা হ্যায় রঘু দাদা, আপ নাস্তে কা টাইম হো রহা হ্যায়। রঘু, আজ তো তুমি প্রথম এ বাড়িতে কাজ করছো না বলো? টেবিল সাজানোটা এখনো শিখে উঠতে পারলি না। আর ছোট, এত বছরেও তুই বাঙালি হয়ে উঠতে পারলি না। সেনবাড়ির আদব কায়দা নিয়ম কানুন তোর আত্মস্থই হলো না আজ অবধি। গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের সেনবাড়ির একটা নিয়ম আছে বড় মা, আমরা সকলে একসঙ্গে খেতে বসি। জ্যাঠানের জন্য তো একটু ওয়েট করলেও হতো। সরি, একটা বিজনেস কলে ব্যস্ত ছিলাম। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং। না এবার শুরু করো, গরম লুচি আলুর দম আর কি, আই তো কুমড়ো ছক্কা। ছোট, তুইও বসে পড় না। দেখ, খিদে তো তুই সহ্য করতে পারিস না, আর খিদে পেলে তোর মাথারও ঠিক থাকে না। জ্বর, মাথা ব্যথা, কত কি শুরু হয়ে যাবে একটু পরেই। শুরু হবে কি গো চিচি, শুরু তো হয়ে গেছে, দেখো না কি জ্বর আছে আমার, এই দেখো। এত চুপকুয়ো জ্বর নেই ছোট, খেতে বস। কর্ণ, মিস্টার ব্যানার্জির কোম্পানি টেক ওভারের ঘটনা আমি শুনলাম। দেখো গর্ণব, তুমি কিন্তু বড্ড বেশি স্পিডে এগোচ্ছ। এই ধরনের বিজনেস পলিসি লং রানে কিন্তু ডেট্রিমেন্টাল, মানে বিপদে ফেলতে পারে। এতটা অ্যাগ্রেসিভ হওয়াটা বোধহয় উচিত হচ্ছে না, রাইট? আমার অ্যাগ্রেসিভ নেচার 50 কোটি টার্নওভার জাস্ট এক বছরে 70 কোটি করেছে। সেটা তোমার ক্রেডিট, অবশ্যই তোমার ক্রেডিট, কিন্তু আমাদের জয়েন্ট এফার্টটা তুমি একেবারে নস্যাৎ করে দিতে পারো না। এখনো কেন ইচ এন্ড এভরি ম্যাটারে তুমি ড্যাডকে জবাবদিহি করো বলো তো? বাবার উপর ডিপেন্ড না করে নিজে কিছু ডিসিশন নেওয়াটা তোমার দ্বারা কোনোদিনও হবে না। কর্ণ, তুমি তোমার কাকার সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। কিসের ভয়? সেন ক্রিয়েশন এখন যেখানে আছে শুধুমাত্র কনোশন জন্য। তার মানে তুই কি বলতে চাইছিস, এই কোম্পানির প্রতি আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই? যা করার একা তুই করেছিস। অ্যাবসলিউটলি রাইট, আমি কাউকে জবাবদিহি করতে বাধ্য নই। আচ্ছা কি হচ্ছেটা কি বলো তো? খাবার সময় তোমরা কেন সকলে মিলে বিজনেস নিয়ে ডিসকাস করছো? অনুরাধা, তোমার ছেলেকে বলে দাও এই অমিয় আর আমি মিলে কিন্তু সেন ক্রিয়েশনস তৈরি করেছি। আমার বিপদের দিনে অমিও যদি আমার পাশে না থাকতো, তাহলে তোমার ছেলে এইসব বড় বড় কথা বলার সুযোগই পেত না। খারাপ সময় আর যাতে না আসে, তাই আমি আমার হিসেবে বিজনেস হ্যান্ডেল করি।
I'm done. আমার হয়ে গেছে। কর্ণ, কর্ণ শোনো, যেও না কর্ণ। স্ট্রেঞ্জ, এরকম ভুল কি করে হতে পারে? ম্যাডাম, এরকম কাজ আজকাল অনেকেই করে থাকে। প্রথমে পছন্দ করে নিয়ে যায়, তারপর গন্ডগোল করে সুযোগ বুঝে আরো ভালো কিছু নিয়ে যাওয়ার মতলব করে। এক্সকিউজ মি, আপনি না জেনে না বুঝে কথা বলছেন। আমি এখানে শুধু আমার শাড়িটা ফেরত নিয়ে যেতে এসেছি ম্যাম, আমি এখানে অন্য কিছু নেবার মতলবে আসিনি। একটা ভুল শাড়ি আমার বাড়িতে ডেলিভার্ড হয়েছিল বলেই আমাকে বাধ্য হয়ে আপনাদের অফিসে আসতে হলো। আপনাদের যদি আমার এই শাড়িটা রিপ্লেস করে দিতে প্রবলেম হয় তাহলে আপনারা এই শাড়িটা রেখে দিন। এই রইল আপনাদের শাড়ি, এবং আমি যেই টাকাটা আপনাদের অ্যাডভান্সে পে করেছি সেটাও আপনারা রেখে দিতে পারেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।